হ্যালো বন্ধুরা, কল ফোয়ারিং করতে গিয়ে আমাদের অনেক সময় নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তো অনেকেই আছেন যেনারা কোনো না কোনো সিমে কল ফোয়ারিং চালু করে দেন, কীভাবে বন্ধ করতে হবে সেটা জানেন না। আবার অনেকে আছেন কীভাবে জিও সিমে কল ফোয়ারিং চালু করতে হবে বা বন্ধ করতে হবে সেটা জানেন, কিন্তু এয়ারটেল সিমের ক্ষেত্রে কীভাবে কল ফোয়ারিং চালু করতে হবে এবং বন্ধ করতে হবে সেটা জানেন না। কল ফোয়ারিং সম্পর্কে পুরো বিস্তারিত আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। আমি প্রশান্ত রয়েছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেচ প্রশান্ত প্রো। চলুন শুরু করা যাক। আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। কোনো সিমের কল ফোয়ার করার জন্য আপনারা প্রথমে কী করবেন, সেই ফোনের ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস ওপেন হয়ে যাবে। জাস্ট এখানে আপনারা ডায়াল প্যাডটিতে ক্লিক করবেন। এখানে দুটো প্রসেস রয়েছে, একটি হলো জিও সিমের ক্ষেত্রে আলাদা প্রসেস রয়েছে এবং অপরটি হলো এয়ারটেল সিমের ক্ষেত্রে আলাদা প্রসেস রয়েছে। প্রথমে আমরা জিও সিমের ক্ষেত্রে কল ফোয়ার কীভাবে চালু করব এবং বন্ধ করব চলুন দেখে নিই। কোনো জিও সিমের যদি আপনারা কল ফোয়ারিং চালু করতে চান সেজন্য আপনাদের কী করতে হবে, *401* এরপর যেই নাম্বারে আপনারা কল ফোয়ার নিতে চাইছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। সেই নাম্বারটি দিয়ে দেওয়ার পর এই যে কল বাটনে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকমভাবে ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে জাস্ট আপনারা জিও সিমের কল ফরওয়ার্ড করছেন সেই জন্য আপনারা কী করবেন, জিও সিমটিকে সিলেক্ট করে নেবেন। আপনারা শুনতে পেলেন যে কাস্টমার কেয়ার থেকে আমাকে বলে দেওয়া হয়েছে যে আমার নম্বরে কল ফরওয়ার্ডিং সক্রিয় রয়েছে। তো এবার আপনারা যদি জিও সিমের এই কল ফোয়ারিংটাকে অফ করতে চান সেজন্য আপনাদের কী করতে হবে, আবার ডায়াল প্যাডে আপনাদের ডায়াল করতে হবে *402। এই কোডটি দিয়ে দেওয়ার পর আপনাদের ডায়াল করতে হবে। জাস্ট এখানে আমি ডায়াল অপশানে একটি ক্লিক দিয়ে দেবো। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে জাস্ট আপনার জিও সিমটিকে ক্লিক সিলেক্ট করে নেবেন। আপনারা শুনতে পেলেন যে আমার জিও সিমে যে কল ফরওয়ার্ড ছিল সেটা কিন্তু এবার ডিজেবল হয়ে গেছে, অর্থাৎ বন্ধ করে দিয়েছে কাস্টমার কেয়ার থেকে। তো এরপরে জাস্ট আমরা এয়ারটেল সিমের ক্ষেত্রে চলে যাব। কোনো এয়ারটেলের নাম্বার যদি আপনারা কল ফরওয়ার্ড করতে চান সেক্ষেত্রে আপনাদের কী কী ডায়াল করতে হবে, প্রথমে আপনাদের ডায়াল করতে হবে *201*, যে সিমে আপনারা কল ফরওয়ার্ড নিতে চাইছেন সেই সিমের নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। আপনাদের নাম্বারটি দিয়ে দেওয়ার পর এবার একটি হ্যাশ দিয়ে দিতে হবে। হ্যাশ দিয়ে দেওয়ার পর কল বাটনে জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার পর এরকম ধরনের একটি ইন্টারফেস এসে যাবে, এখানে আপনাদের এয়ারটেলের সিমটিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে কল ফোয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে কল ফোয়ার্ড কিন্তু আমার চালু হয়ে গেছে এয়ারটেল সিমে। তো এবার আমি কীভাবে এই এয়ারটেল সিমের কল ফোয়ার্ডটাকে বন্ধ করব সেজন্য আপনাদের কী করতে হবে, আবার ডায়াল প্যাডে আপনাদের ডায়াল করতে হবে *002#। এই কোডটি লিখে আপনাদের কিন্তু ডায়াল করতে হবে সেই এয়ারটেল সিম থেকে। তো চলুন এখন আমরা ডায়াল করি। কোডটি ডায়াল করার সাথে সাথে এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে লেখা রয়েছে কল ফোয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিজেবল, অর্থাৎ কল ফোয়ার্ড যে ছিল আমার এয়ারটেল সিমে সেটা কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারাও এভাবে যে কোনো সিমের কল ফোয়ার্ড করতে পারবেন এবং কল ফোয়ার্ড বন্ধ করতে পারবেন খুব সহজেই। আশা করি কল ফোয়ার্ডিং সম্পর্কে আপনাদের যত সমস্যা ছিল সকল সমস্যা দূর করতে পেরেছি। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।